লকডাউন ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতা, আবেগের বাড়াবাড়ি এবং উগ্র মেজাজ, কয়েক ঘন্টার মধ্যেই লন্ডনের একটি বাঙালি পরিবারের শেষ হওয়ার গল্প, এরকম হেডলাইনের একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া হলেও বাস্তবে এর প্রমাণ পাওয়া যায়নি। সংবাদে বলা হয়েছে, লেমন স্ট্রিটের একটি বাসায় মহিলাদের তাবলিগ অনুষ্ঠানকে কেন্দ্র করে লকডাউন আইন ভঙ্গের কারণে আয়োজক মহিলাসহ সবাইকে জরিমানা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ওই বাসার স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার মতো গুরুতর ডাহা মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে সেই বার্তায়। তো আমরা এটা কোনো না ইলা কোনটা ইলা ঘটনা হইলে তো জানার কথা, ইলা তো কোনটা উনি যাইছে না, আমার টাইম লাগে না এটা হাসা করে। আমি এরিয়ার থাকি, সবের লগে একটা কমিউনিকেশন আছে, কেউ ধরনের কোন তথ্য দিতে পারছেন না। আমার এক ভাই বার্মিংহাম থেকে কইছেন, এক ভাই ইস্ট লন্ডনে ফোন করছেন যে অমল অমলা জানেন নি। আমি বললাম না, এগুলা তো জানেন না, অনেক ভাই খালি অমলা কইরা। স্থানীয় কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যমে তথাকথিত এই হত্যাকাণ্ডের সংবাদ প্রচার হয়নি। বিলেতে বাংলা গণমাধ্যমে কর্মরত দুই সিনিয়র সাংবাদিক বললেন এই খবর ভিত্তিহীন। অফিসিয়াল কোনো সোর্স থেকে এই ধরনের কোনো সংবাদ আমরা পাইনি, আপনি যেভাবে পান নাই আমরাও মোটামুটি এই ধরনের ঘটনা ঘটলে বিভিন্ন জায়গা থেকে আমরা নিজেরাই আপডেট হই, ইনফর্ম হই, এরকম কোনো তথ্য আমি পাই নাই। কিন্তু এমনিতে এই বাংলায় লেখা এই টেক্সটটা, এই ইনফরমেশনটা কতজনের কাছ থেকে আমার কাছে এসেছে এবং অনেকেই বলছেন একটু চেক করে দেখে। লেমন স্ট্রিটের যে কথাটা, এটা নিয়ে আমি বেশ কয়েকদিন বেশ অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমার আমরা গ্রুপেও পেয়েছি, এটা আমাদের লন্ডন প্রেস ক্লাবের গ্রুপেও পাওয়া গেল যে এটাকে প্রহার করা হয়েছে, কিন্তু এটার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো রিয়েলিটি যেটা রিয়েলিটি পাওয়া যায়নি। মিথ্যা সংবাদ প্রচারের পেছনে নানা রকম তথ্য থাকতে পারে বলে মনে করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। পুরো টেক্সটটা পড়ে মনে হতে পারে যে উনি এডুকেট করতে চেয়েছেন লকডাউনের ক্ষেত্রে, কোভিড-19 যে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং এর যে পলিসি আছে, এক ঘরের মানুষ আরেক ঘরে যেতে পারবে না, দাওয়াত দিতে পারবেন না। তো উনি এর মাধ্যমে উনি হয়তো বুঝাতে চেয়েছেন যে পুলিশ এসে ফাইন করেছে এই ফ্যামিলিকে, এবং পুলিশ ফাইন করার কারণে হাজবেন্ড এসে দেখে তার স্ত্রীকে হত্যা করে ফেলেছেন। তো এটা যদি গল্পও হয় আর এর মাধ্যমে তিনি যদি এডুকেট করতে চান, এটা মিথ্যা দিয়ে এভাবে এডুকেট করার কতটুকু দরকার আছে আমি জানি না। অ্যাওয়ারনেসের তো নানা ধরনের পদ্ধতি আছে, নানাভাবে অ্যাওয়ার করা যায় মানুষ। ষড়যন্ত্র তত্ত্বকে উড়িয়ে দিচ্ছেন না সিনিয়র সাংবাদিক মুস্তাক বাবুল। কোন একটা খাতে প্রবাহ করা হচ্ছে, কারণ তাবলিগ জামাত একটা সেনসিটিভ, মুসলমানের ইসলাম ফোবিয়া এবং অ্যান্টি ইসলাম ফোবিয়ার যে একটা অ্যাক্টিভিটিস, এটা হতে পারে। কারণ সে ভদ্র মহিলা ঘরে বসে, সে নিজেও জানেন যে এখন লকডাউনে এগুলোর নিয়ম নেই, এবং তার হাজবেন্ড এসে যে তাকে মারধর করা হবে এবং পুলিশ এসে ফাইন, এই জিনিসটা যদি তাই হতো মেইনস্ট্রিম মিডিয়া মনে হয় না বসে থাকতো, কারণ এটা একটা টাচি ইস্যু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ শেয়ার করার আগে সত্যতা যাচাই করার পরামর্শ সাংবাদিকদের। কোনটা উনি শেয়ার করবেন, এটা যিনি দিয়েছেন তিনি সঠিক দিয়েছেন কিনা শেয়ার করার আগে দেখা উচিত, ফেসবুকে হোক এনি সোশ্যাল মিডিয়ায় হোক। ট্রাস্ট যাদের করা যায় তাদেরগুলো শেয়ার করা, তাদেরগুলো বিলিভ করা, তাদের উপর তাদেরকে সহযোগিতা করা। সত্য যারা প্রচার করেন, কমিউনিটির জন্য যারা কাজ করেন, দেশ এবং মানুষের জন্য যারা কাজ করেন, নানাভাবে সঠিক সংবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে আরো বেশি সহযোগিতা করা দরকার। আসলে এগুলো আমরা মনে হয় বিভ্রান্তির মধ্যে ফালানির লাগিয়ে একটা গ্রুপে এটা করেন। তো আমি অনুরোধ করবো এগুলা যাতে কেউ তথ্য ভিত্তিক ছাড়া মানে কেউ কেউ হোয়াটসঅ্যাপ করতে না। লেমন স্ট্রিটে গত এক সপ্তাহে কোনো হত্যাকাণ্ড হয়েছে এমন কোনো খবর প্রকাশিত হয়নি মূলধারার সংবাদ মাধ্যমে। পুলিশের কোনো তৎপরতাও লক্ষ্য করেননি স্থানীয় বাসিন্দারা। জাকির হোসেন, টিভি ওয়ান নিউজ, লন্ডন।